হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে বানিয়ে নেব আনারসের জুস বা শরবত। আমি নিয়ে নিলাম একটি মাঝারি সাইজের আনারস, আর এই আনারসটিকে আমি ছিলে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। বাজারে প্রচুর পরিমাণ আনারস এখন পাওয়া যাচ্ছে। আপনাদের বাচ্চারা যখন আনারসটা খেতে চাবে না, এইরকম করে জুস বানিয়ে দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না এটা যে আনারসের জুস, মজা করে খেয়ে ফেলবে। এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের বদলে কাঁচা মরিচটা দিতে পারেন। এখানে নিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমি ফ্রিজের ঠান্ডা 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। পাইনাপেলের জুস একটু পাতলা হলে সমস্যা নেই, যে যেরকম করে খেতে পারেন। আমি এখানে বরফ কুচি নিয়েছি, 1 কাপ বরফ কুচি দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করার পালা। ব্লেন্ডার দিয়ে আমি এবার ব্লেন্ড করে নেব। ভালো মতো করে ব্লেন্ড করে নেবেন, নয়তো দানা দানা থেকে যেতে পারে। জুসটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি ছেঁকে নেব। আনারসে আছে ভিটামিন এ সি, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এখন প্রচুর পরিমাণ গরম, এই গরমে এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস খেয়ে নিতে পারেন আনারসের জুস। আনারসের জুস আমি ছেঁকে নিয়েছি, এবার আমি গ্লাসে বরফ কুচি দিয়ে দিচ্ছি। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা বরফ কুচিটা দেবেন না। এই যে রেডি হয়ে গেল আমার পাইনাপেলের জুস। 1 গ্লাস পাইনাপেলের জুস খেলে আপনার মন ঠান্ডা হয়ে যাবে। পাইনাপেলের জুসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।